বন্ধুরা, এখন তো আমাদের হাতের অ্যান্ড্রয়েড মোবাইলটাই আমাদের সব কিছু। গান শোনা থেকে অফিস ওয়ার্ক, ইমেল থেকে নেট সার্ফিং, কি না হয় এই অদ্ভুত যন্ত্রটি। কিন্তু অনেক সময় আমাদের প্রয়োজন হয় কোনো কিছুর স্ক্রিনশট নেওয়া। সেটা যদিও কোনো অ্যাপ ছাড়াই করা যায় কোম্পানি অনুযায়ী বিভিন্ন কী কম্বিনেশান প্রেস করে, তবে সেটা ঝামেলা। আর যদি এমন হয় যে কোনো একটা নির্দিষ্ট অংশের স্ক্রিনশট বা কোনো বড় ম্যাটারের ইমেল বা একটা হোল ওয়েব পেজের স্ক্রিনশটের প্রয়োজন হয়, তখন কি করবেন? তখন তো কোনো কী কম্বিনেশানেই কাজ হবে না। হ্যাঁ বন্ধুরা, আমার আজকের টপিকে আমি আপনাদের এমন একটি পদ্ধতি শিখিয়ে দেব যার সাহায্যে আপনি একটিমাত্র ক্লিকে যে কোনো স্ক্রিনশট নিতে পারবেন। এতে এক ক্লিকে কোনো একটি নির্দিষ্ট অংশের স্ক্রিনশট যেমন নিতে পারবেন, তেমনই একটি বড় ওয়েব পেজের পুরো স্ক্রোলিং পেজটার স্ক্রিনশটও নিতে পারবেন। তো দেখতে থাকুন ভিডিওটি, সবই ডিটেলসে বলবো ভিডিওতে। আপনি এখনও যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে দিন, আমাদের নতুন আপলোড করা ভিডিওগুলির দ্রুত নোটিফিকেশান পেতে। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিন আর ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করুন, কারণ আমি প্রতিদিন এই রকম ইন্টারেস্টিং ভিডিওই আপনাদের জন্য নিয়ে আসি। তাহলে চলুন শুরু করা যাক। আজকে আমার প্রথম অ্যাপটি হলো স্ক্রিন মাস্টার। তো স্ক্রিন মাস্টার আপনি গুগল প্লেতে পেয়ে যাবেন। আমি ডাউনলোড লিংক নিচে ডিসক্রিপশানে দিয়ে দেবো, সেখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন। তো এখন দেখা যাক স্ক্রিন মাস্টার অ্যাপটি ওপেন করে। স্ক্রিন মাস্টার অ্যাপটি ওপেন করলে এরকম একটি উইন্ডো আসবে আপনার সামনে। সেখান থেকে আপনি উপরে শো নোটিফিকেশান আইকনে ক্লিক করে অন করে দিন, টার্ন অন সাউন্ড আফটার স্ক্রিন ক্যাপচার এটাও অন করে দিন, শো ফ্লোটিং বাটন এটাও অন করে দিন। তো এরপর আপনি টার্ন অন স্ক্রিন ক্যাপচারে ক্লিক করুন। টার্ন অন স্ক্রিন ক্যাপচারে ক্লিক করলে স্ক্রিন ক্যাপচার অন হয়ে যাবে। এবার আপনি এটিকে মিনিমাইজ করে দিন। মিনিমাইজ করার পর আপনি যদি আপনার মেন স্ক্রিন ক্যাপচার করতে চান, তাহলে বাঁদিকে যে ফ্লোটিং আইকনটি দেখা যাচ্ছে তার উপরে একবার প্রেস করুন। প্রেস করলে এখানে স্টার্ট নাওয়ে ক্লিক করুন। স্টার্ট নাওয়ে ক্লিক করলে আপনার এখানে সামনে যে স্ক্রিনটা আছে সেটার কোন রিজিয়নটা আপনি ক্যাপচার করবেন পুরো রিজিয়নটাই এখানে শো করছে। আপনি চাইলে পুরোটাই ক্যাপচার করে নিতে পারেন। যদি চান যে একটা নির্দিষ্ট স্থান আপনি ক্যাপচার করবেন, সেক্ষেত্রে আপনি এখান থেকে ক্রপ করে নিতে পারেন। যতটা অংশ আপনার লাগবে ততটা আপনি নিজের মতো ক্রপ করে নিন। তো ক্রপ করে নিয়ে এখানে সেভ বাটনে ক্লিক করলেই আপনার স্ক্রিনটা সেভ হয়ে যাবে। আপনি যদি চান তাহলে ফুল স্ক্রিনটাই ক্যাপচার করে নিতে পারেন, তাহলে ক্রপ করার কোনো দরকার নেই, জাস্ট সেভ বাটনে ক্লিক করলেন, সেভ হয়ে গেল। তো এরপরে আমরা দেখব যে এই স্ক্রিন মাস্টার ব্যবহার করে একটা ওয়েব পেজকে কীভাবে আমরা ক্যাপচার করব। শুধু ওয়েব পেজই নয়, পুরো স্ক্রোলিং ওয়েব পেজটাকেই আমরা কীভাবে ক্যাপচার করব। তো তার জন্য স্ক্রিন মাস্টারটি ওপেন করতে হবে। ওপেন করার পর আপনি ওয়েব ক্যাপচারে ক্লিক করুন। তো ক্লিক করার পর এখানে আপনার ওয়েব অ্যাড্রেস একটা লিখতে হবে। তো যে ওয়েব পেজ থেকে আপনি ক্যাপচার করবেন সেই ওয়েব পেজের অ্যাড্রেসটা এখানে অ্যাড্রেস বারে লিখুন। আমি এখানে লিখলাম www.yahoo.com। এবারে গোতে ক্লিক করলে ওয়েব পেজটি খুলে যাবে। ওয়েব পেজটি পুরো লোড হতে দিন। ওয়েব পেজটি লোড হয়ে যাওয়ার পর আপনি এখানে উপরে যে ক্যাপচার বাটন, যে একটা ফুলের মতো চিহ্ন আছে, তার উপরে আপনি ক্লিক করবেন। তার উপরে ক্লিক করলে এখানে পুরো পেজটাই ক্যাপচার হয়ে যাবে। তো টোটাল পেজটাই ক্যাপচার আপনার হয়ে গেছে, জাস্ট সেভ বাটনে ক্লিক করলেই এটা সেভ হয়ে যাবে। আপনি দেখতে পারেন এরপরে কীরকম ক্যাপচার হলো। তো মিনিমাইজ করে দিন। মিনিমাইজ করার পর আপনি চলে যান গ্যালারিতে। তো গ্যালারিতে গিয়ে দেখবো আমরা কীরকম স্ক্রিন ক্যাপচার হয়েছে। প্রথমটা মেইন স্ক্রিন আমরা ক্যাপচার করেছিলাম, সেটি এরকম হয়েছে। পরেরটি আমরা দেখব, পরেরটি পুরো পেজটাই ক্যাপচার হয়ে গেছে, পুরো টোটাল পেজটাই ক্যাপচার হয়ে গেছে। দেখতে পারেন পুরো স্ক্রোলিং পেজে ক্যাপচার হয়ে গেছে। তো এই ছিল আমার প্রথম অ্যাপটি। তো আমরা দ্বিতীয় অ্যাপটি এবারে দেখব। দ্বিতীয় অ্যাপটিতে আপনি কোনো নির্দিষ্ট রিজিয়ন না, পুরো হোল ওয়েব পেজটাই আপনি এখান থেকে ক্যাপচার করতে পারবেন। সেটা যদি স্ক্রোলিং পেজও হয়
তাও ক্যাপচার হবে। দ্বিতীয় অ্যাপটির নাম হলো স্ক্রোল ক্যাপচার। তো দেখা যাক অ্যাপটি কীভাবে ব্যবহার করব। তো স্ক্রোল ক্যাপচার গুগল প্লে থেকে ইনস্টল করার পর আপনি অ্যাপটিকে ওপেন করুন। তো অ্যাপটিকে ওপেন করলে এরকম একটি উইন্ডো আসবে যেখানে আপনার অ্যাড্রেস বারে অ্যাড্রেস লিখতে হবে। আমি এখানে আবার সেই yahoo.com এই যাব, তাই আমি এখানে টাইপ করব www.yahoo.com। এবারে গোতে আমি ক্লিক করব। গোতে ক্লিক করার পর এটি yahoo.com এ নিয়ে যাবে। তো yahoo.com এ এসে গেছি। তো এখানে আমি পুরো পেজটাকে, স্ক্রোলিং পেজটাকেই আমি ক্যাপচার করব। তার জন্য কি করতে হবে, তার জন্য পদ্ধতি একই। এখানে নিচের দিকে আছে আপনার সেই ক্যাপচার বাটন, এই যে ফুলের মতো এই ক্যাপচার বাটনটিতে আপনি একবার ক্লিক করবেন। একবার ক্লিক করলে তারপরে একটু কয়েক সেকেন্ড অপেক্ষা করুন। কয়েক সেকেন্ড অপেক্ষা করার পর এবারে আপনার এটা ক্যাপচার হয়ে যাবে। তো এখানে ক্যাপচার হয়ে গেছে, আপনি আবার সেই গ্যালারি থেকে এটিকে চেক করে দেখতে পারেন। তো চলুন আমরা গ্যালারি থেকে চেক করে দেখে নিই। তো আমরা গ্যালারিতে যাব, গ্যালারি ওপেন করলাম। গ্যালারি ওপেন করার পর যেটা আমি ক্যাপচার করলাম সেখানে প্রথমেই দেখাচ্ছে, লিস্টের প্রথমেই আছে সেটা। তো সেটা ক্লিক করে আমরা একবার দেখে নেব। দেখুন পুরো টোটাল পেজটাই ক্যাপচার হয়ে গেছে। দেখুন পুরো টোটাল স্ক্রোলিং পেজটাই ক্যাপচার হয়ে গেছে। তো অ্যাপ দুটি খুব দারুণ না, এবং কাজের তো বটে। তো অ্যাপ দুটি ব্যবহার করে আপনি দেখতে পারেন। আমি ডাউনলোড লিংক ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি, সেখান থেকে ডাউনলোড করে দেখতে পারেন। তো অ্যাপ দুটি সম্পর্কে আপনাদের মতামত কি, আপনাদের কোনো মতামত বা যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে অবশ্যই করবেন, আমি তার যত তাড়াতাড়ি সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজ এই পর্যন্ত, আগামী পর্বে আসব আবার নতুন কিছু নিয়ে। আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করুন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে দিন, কারণ আমি প্রতিদিন এই রকম ইন্টারেস্টিং ভিডিওই আপনাদের জন্য নিয়ে আসি।